আবারও দক্ষিণী সিনেমা পুষ্পা ছবির প্রতিচ্ছবি, চালের বস্তার নিচে কাঠ পাচারের চেষ্টা। প্রায় 40 লক্ষ টাকার বার্মাটিক উদ্ধার করলো বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। দিন যত এগোচ্ছে নানা রকম উপায়ে কাঠ পাচার চেষ্টা করছেন পাচারকারীরা। শনিবার ভোরে রাজগঞ্জের পানিকড়ি ফাটাপুকুর টোল প্লাজায় অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে বনকর্মীরা। তল্লাশি চালাতেই চালের বস্তার আড়ালে বার্মাটিক উদ্ধার করে বনকর্মীরা। এই ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রিয়াজউদ্দিন আনসারি, সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। শনিবার ভোরে বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে এই অভিযান চলে। বন দপ্তরের সূত্রের খবর, গুয়াহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই কাঠ। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে।